হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তমান্না ফ্যামিলি ব্লগ। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফ্রেন্ডস দেখো, আজকে বাইরে থেকেই ভিডিওটা শুরু করছি, আর দেখো কতটা পরিমাণে কুয়াশা দিয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এত সকাল সকাল, প্রায় 7টা সাড়ে 7টার মতো বেজে গেছে, দেখো তাও এত কুয়াশা, কি বলবো তোমাদের। তো চলো এখন ঘুম থেকে উঠে, যেহেতু পড়েইছি তো এখন যতই ঠান্ডা লাগুক তো কাজ তো করতেই হবে। আর গ্রামের বাড়িতে তোমরা তো জানোই টুকিটাকি অনেক কাজ থাকে ঘুম থেকে উঠেই, তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে আবার আমাদের বাড়িতে মাটি ফেলবে, তো তোমরা তো দেখলে পিসিদের মাঠে মা একটা প্লাস্টিকও পেতে রেখেছে, তো সেখানে আর কি মাটিগুলো এনে রাখবে, তারপর মানে কামলা দিয়ে সেগুলো আর কি বাড়িতে আনা হবে। তো বলেছে আসবে, তো এখনও আসেনি। তো চলো এখন আগে ঝটপট করে কাজগুলো সেরে নিই। ফার্স্টে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, তো এবার আমি উঠোন ঝাড়ু দেবো। আর দেখো এতটা কুয়াশা যে একদম পুরো মনে হচ্ছে আমি কুয়াশার ভিতরে ঢুকে গেছি, আর একদম গুড়ি গুড়ি মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে আর কি। তো আমার মুখ টুক পুরো একদম ঠান্ডা, মনে হচ্ছে যে বরফ জমে গেছে। তো কিছু করার নেই, তো কাজ তো করতেই হবে ঘুম থেকে উঠেই, যতই ঠান্ডা লাগুক। সংসারে কাজ তো আর ফেলে রাখা যাবে না এই ঠান্ডার জন্য, কারণ যতই তুমি কাজ ফেলে রাখবে তো তোমার সময় তো তোমার চলেই যাবে। তো সেই জন্য যতই ঠান্ডা লাগুক কাজ তো করতেই হবে। আর গ্রামের বাড়িতে কি বলবো, এত বড় উঠান ঝাড় দিতে দিতে মানে আধা সময় উঠোনেই চলে যায়, আর উঠোনটা যেহেতু বড় আমাদের, আর এই সাইড ওই সাইড সব মিলে মানে প্রায় আধ ঘন্টার উপরে উঠোন ঝাড় দিতেই লেগে যায় আমাদের। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নেই, তারপর আরও কাজ বাজ আছে, তো সবই করব আস্তে আস্তে। আজকে প্রচুর পরিমাণে কাজ আছে, তো চলো দেখতে থাকো সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই দেখো ফ্রেন্ডস, গেটের পাড়ে মানে রাস্তা ভালো মতো দেখাই যাচ্ছে না, একদম পুরো সাদা হয়ে আছে। বললাম না অনেকটা কুয়াশা দিয়েছে, অনেকটা কুয়াশা দিয়েছে, আর বেশ কিছুদিন ধরেই এতটা পরিমাণে কুয়াশা দিচ্ছে। তো উঠোনটা প্রায় আমার ঝাড়া মোটামুটি হয়েই গেছে। তো দেখো আমি এখন এগুলো কিছু পাতা বাইরে ফেলে দেবো সাইডে, আর দিকে মানুষ যাওয়া আসা করছে। তো এখন আমি চলে এসেছি উনুন পাড়ে, তো সকাল সকাল উনুন থেকে ছাই তুলে তারপর উনুনটা লেপতে হয়, তো সেটা প্রতিদিনই করি, কারণ উনুনে যেহেতু এখন ঠান্ডার দিন তো উনুনেতে জল গরম করা হয়, তারপর মাঝে মধ্যে ভাতও রান্না করা হয় উনুনে, সেই জন্য আর কি উনুন থেকে ছাইগুলো বের করে নিয়ে এগুলো ফেলে তারপর আর কি উনুনটা লেপে নেব। কারণ সবাই বলে আর কি উনুনটা লেপে নিলে শুদ্ধ হয়ে যায়, না হলে উনুনটাও মানে বাসি থাকে, সেই জন্য আর কি প্রতিদিন হয় আমি না হলে মা দুজনের মধ্যে একজন আমরা উনুনটা মুছে নিই আর কি। তো আজকে মা যেহেতু বাইরে অন্য কাজ করছে, তো আমি আর কি উনুনটা মুছছি। তো চলো উনুনটা থেকে ছাইগুলো বের করে নিই, বের করে তারপর ফেলে দেবো সাইডে গাছের গুঁড়িতে দিয়ে দেবো। তো কারণ এই ছাইতেও বলে সার থাকে, অনেকেই বলে জানি না আমি ঠিক, তো সেই জন্য আর কি। তো চলো আমার ওঠানো প্রায় হয়ে গেছে, আর এদিকে দেখো এখন অনেকটাই পরিষ্কার মানে হচ্ছে, একটু একটু রৌদ্র উঠছে। তো দেখো আমার ছাই ওঠানো হয়ে গেছে, তো সাইডে এখানে আমি ফেলে দিলাম। তারপর এখন উনুন পাড়টা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো দেখো আমি এখানে লেপছি, আর মামা ঘুম থেকে উঠে গেছে, আর উঠে এখানে দুষ্টামি শুরু করে দিয়েছে দেখো, কারণ ও দেখাচ্ছিল তোমাদের আর কি ও নতুন হাত মোজা পরেছে সেটাই। তো আমি ওকে বকছিলাম যে এখান থেকে সরো, এখান থেকে সরো ক্যামেরার সামন থেকে, তো ও কিছুতেই শুনবে না। আর তোমরা জানো মাম্মাম দিন দিন যত বড় হচ্ছে ওর দুষ্টামিটা দিন দিন ততই বেড়ে যাচ্ছে, কি করব, বইও ঠিকঠাক করে পড়তেই চায় না। তো আমি যেখানেই যাব আমার পিছে পিছে সেখানেই থাকবে, আর ক্যামেরা অন করলে তো সেখান থেকে একদমই নড়বে না, কি বলবো তোমাদের।
তো এই যে ফ্রেন্ডস, আমার উনুন লেপা হয়ে গেছে, তো এখন চলে এসেছি হাঁড়িতে মাটি দিয়ে লেপ দেওয়ার জন্য। আর এদিকে আমি বাসনটাও মেজে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো তোমাদের তো বললামই মাঝে মধ্যে আমরা উনুনে ভাত রান্না করি আর কি, সেই জন্য মাটি দিয়ে একটু হাঁড়িতে লেপ দিয়ে নিলে কী হয় জানো তো, মানে কালিটা সেরকমভাবে বসে না আর মাছতেও অত একটা খাটনি হয় না। তো সেই জন্য আর কি দেখো সুন্দর করে হাঁড়িটাকে লেপ দিয়ে নিলাম। তো এটা শুকোবে, শুকোলে একদম পুরো সাদা হয়ে যাবে, তারপরে তো রান্না করলেও মানে মাছতে অত একটা খাটনি হবে না। তো সমস্ত কাজ বাজ করে সকালে চা খাওয়া আমাদের হয়ে গেছে। আর এদিকে দেখো মাটিওয়ালাও চলে এসেছে, তো ট্র্যাক্টরের মধ্যে মাটি নিয়ে চলে এসেছে। তো সবে এক ট্রাক এসেছে, আরও দুই ট্রাকের মতো আসবে, তো টোটাল তিন ট্রাক মানে মাটি নেওয়া হয়েছে আমাদের। আর ওখানে দেখো মা সাইডে দাঁড়িয়ে আছে দেখছে আর কি, আর আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। আর মোটামুটি এখন কুয়াশাটা অনেকটাই কমে গেছে, দেখে বেশ ভালোই লাগছে আর কি, একটু রৌদ্র দিয়েছে। তো যে কোনো কাজ করার সময় যদি একটু রৌদ্র থাকে বেশ মনটাও আনন্দতে ভরে যায় আর কি। তো এই যে এই সাইডে আরও দুই একটা প্লাস্টিক পেতে দেওয়া হলো, কারণ মানে সমস্ত মাটি একটা মধ্যে আটবে না, কারণ সবে এক ট্রাক দিয়েছে আরও দুই ট্রাক দিবে সেই জন্য আর কি। আর এদিকে দেখো এখন বাড়িতে চলে এসেছি, তো যেহেতু মার সেশন ঘরটাতেই মানে মাটিটা ফেলবে সেটাই আর কি বেশি দরকার, কারণ যেহেতু এটা উঠোন আর মানে ঘরটা একই সমান হয়ে গেছে, সেই জন্য আর কি এখানে মাটি ফেলে একটু উঁচু করা হবে যাতে বর্ষাকালে অসুবিধে না হয় সেই জন্য আর কি। আর এদিকে দেখো যত ফুলের গাছগুলো আছিল সেগুলো আর কি আমি সরিয়ে দিচ্ছিলাম, মা ব্রেঞ্চ সরাচ্ছে, যেহেতু ঘরটাতে মাটি ফেলবে তো সেই জন্য আর কি সমস্ত কিছু সরিয়ে দিতে হবে, তাহলে ওনাদের মাটি ফেলতে আর কি সুবিধা হবে। তো সেই জন্য আর কি আমি আর মা দুজনেই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো বাড়ির যে কোনো কাজই আর কি করতে বেশ ভালোই লাগে, আর আমি আর মা দুজনে মিলেই করে নিচ্ছি যাতে তাড়াতাড়িও হয়ে যায়। তো এদিকে দেখো সমস্ত ফুলের টবগুলো এক সাইড করে রেখে দিয়েছি, শুধু মানি প্ল্যান্ট গাছটাই ওঠানো হয়নি, তো সেটা ওঠানো যাবে না, দেখা যাক কত দূর কী থাকে। এখন আমি দেখো ঘরের ভিতরে ডাইনিংটা রাখা আছে, যেহেতু ডাইনিংটা বাইরে রাখা হয় না কারণ আমাদের সেরকম একটা প্রয়োজন পড়ে না, যখন লোকজন আসে তখনই আমরা ডাইনিংটা মানে বারান্দাতে পেতে তারপর খাওয়া দাওয়া করা হয়, আপাতত ওখানেই মানে সেশন ঘরেই রাখা হয়। তো সেটা এখন বের করতে হবে, তারপর এই ব্রেঞ্চটাও বের করে নিলাম। তো চলো ঝটপট করে এগুলো করে নেই, কারণ এদিকে আবার রান্নাবাড়িও করতে হবে, নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে, যেহেতু ওনারা আবার খাবেও আমাদের এখানে যারা মাটি ফেলবে আর কি। তো দুজনে মিলে আর কি সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নিলাম, আর বাদ বাকি যতটুকু আছে সেটা মা করে নেবে। তো এখন আমি করব রান্না, তো আগে স্নান করে নেব তারপর হচ্ছে রান্না করব, তো ততক্ষণে বাজারও চলে আসবে, তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস এই যে আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে বাজারও চলে এসেছে। তো এই হচ্ছে বাটা মাছ আর হচ্ছে মাছের মাথা এনেছে, তো মাছগুলো দেখো অনেকটাই ফ্রেশ আর টাটকা পুরো। তো এখন এই মাছগুলো কাটতে হবে, আর মাছের মাথাও এনেছে সাথে লাউ এনেছে, তো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করব আর কি। আর চলো এখন করে নেই তাহলে। তো এই যে লাউ ধনে পাতা এসব নিয়ে এসেছে, আর চলো তোমাদেরকে একবার এই সাইডটাও দেখাচ্ছি আর কি। তো দেখো ওনারা আর কি মাটি ফেলা শুরু করে দিয়েছে, আর মাম ওনাদের পিছে পিছে যাচ্ছে, আমি না করছি যে ওই সাইডে যেও না মাটি গায়ে লেগে যাবে, তবুও মানে আর কি কথা শোনে না। বললাম না তোমাদের মাম এখন দিন দিন যত বড় হচ্ছে আর দুষ্টামিও তত বেরিয়ে চলছে। তো এই দেখো তিনজন এসেছে, তো এক একজন করে মাটি আর কি মাথায় নিয়ে যাচ্ছে, যাতে তিনজন করছে জন্য তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু এখন দিনটাও সেরকম একটা বড় নয়, নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে, সন্ধ্যা লেগে যাবে, আর এগুলো তো কাজ করাও অনেকটা পরিমাণে খাটুনির কাজ আর কি। তো চলো ওনারা এই সাইডে কাজ করতে থাকুক, আর আমি এদিকে রান্নাবাড়িটাও সেরে নেই। তো আজকে তোমাদের শেয়ার করব না কীভাবে রান্না করছি না করছি, তা একদম রান্না হয়ে যাওয়ার পরই তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না করলাম আর কি। আর এই দেখো ঘরের আধা আধি প্রায় দেওয়া হয়েই যাচ্ছে।
তারপরে এই সাইডগুলোতেও দিবে। তো চলো ওনারা মাটি ফেলতে থাকুক এইদিকে, আর আমিও রান্নাটা সেরে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। এই যে আমার রান্নাবাড়ি হয়ে গেছে, তারপর একদম তোমাদেরকে দেখাচ্ছি, কারণ রান্নার সময় তো আর তাড়াতাড়ি করে তোমাদের দেখাতে পারিনি। আর ভেবেছিলাম আজকে উনুনে রান্না করব, কিন্তু যেহেতু তাড়াতাড়ি লেগে গেছে সেই জন্য আর কি গ্যাসেই তৈরি করে নিলাম, শুধু ভাতটা উনুনে করা হয়েছে। তো এই হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ বেগুন ভাজি, তারপরে বটুয়া শাক, আর হচ্ছে মাছের ঝোল রান্না করেছি। তো দেখো কালারটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এই হচ্ছে আজকের মেনু। তো দেখো ওই ঘরে দেওয়া হয়ে গেছে বাইর দিয়ে ঘর দিয়ে, এখন এই বারান্দাটাতে দিচ্ছে। তো বারান্দাতেও প্রায় মানে এক সাইডে দেওয়া হয়েই গেছে। তো এই যে ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা বলছি। তো মাটি মোটামুটি অনেকটাই ফেলা হয়ে গেছে, তো এখন এই বারান্দাটাতে ফেলছে, তো মার এই ঘরটাতেও ফেলা হয়ে গেছে। তো এগুলো পরে ঠিকঠাক করতে হবে, তো ওনারা তো শুধু ফেলে দিয়ে চলে যাবে। তো এখন হাফ বারান্দা হয়ে গেছে, তো আরও বাকি এই সাইডটাতে দিতে হবে। তো আমার রান্নাবাড়িও হয়ে গেছে, আর কী কী রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো ওনারা এখন খাওয়া দাওয়া করবে, দেখতে দেখতে বেলাও অনেকটাই হয়ে গেছে, দুটোর মতো বেজে গেছে। তো চলো দেখতে থাকো তোমরা, আর মামাম এখানে খেলা করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো ফ্রেন্ডস, মামাম এখানে খেলা করছে, হাই করে দাও তো। তো মামাম এখানে বসে আছে রোদের মধ্যে, কারণ মামামকে স্নান করিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য চুলগুলো একটু ভেজা। ওনাদেরকে বললাম যে ভাত খাওয়ার কথা, তো ওনারা বলছে যে না একেবারে মাটিটা সম্পূর্ণ বারান্দাতে ফেলে কমপ্লিট করি তারপর খাবে। আর এই সাইডে দেখো মা আবার কোদাল দিয়ে আর কি মাটিগুলো এই সাইডে চেষে চেষে মানে দুয়া তৈরি করবে আর কি, যেটা ঘরের সামনে থাকে তো ভিটি টাইপের, তো সেটাই আর কি করবে। তো মা বললো যে না আমিও সাইড দিয়ে একটু একটু করতে থাকি, কারণ যেহেতু এসব মারই পরে করতে হবে, না হলে একা একা তো আর মা করতে পারবে না। তো সেই জন্য আর কি মা এখন থেকেই শুরু করে দিয়েছে, আর মাটিগুলো কোদাল দিয়ে হবে কেটে কেটে রাখলে মানে সুবিধা হবে করতে, তাই আর কি মানে ঠিকঠাক করে নিচ্ছে। তো চলো মা ওরা কাজ করতে থাকুক, আমার পরে তোমাদের সাথে দেখা হবে। তো ভেবেছিলাম মানি প্ল্যান্ট গাছটা কিছু ক্ষতি হবে, তো না সেরকম একটা ক্ষতি হয়নি, তো দেখে বেশ ভালোই লেগেছে। চলো ফ্রেন্ডস, মা ওরা সবাই কাজ করুক, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, দুপুরের পর থেকে তোমাদের সাথে আর সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। তো এখন প্রায় রাত্রি 9:30 মতো বেজে গেছে, তো এখন আবার তোমাদের সাথে একটু কথা বলছি। তো তোমরা তো দেখলে ওনারা মাটি ফেলছিল, তারপর খাওয়া দাওয়া করে চলে গেছে। তো ওনাদের যেতে যেতে প্রায় 5:30 মতো বেজে গেছিলো, তো তারপর সন্ধ্যা ঠান্ডা দিয়ে একটু রেস্ট টেস্ট নিলাম, তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকাল থেকে এতটা পরিমাণে খাটনি হয়েছে। তো মামামকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো মামাম দেখো এখানে ঘুমিয়ে আছে, তো এই দেখো মামাম ঘুমিয়ে আছে। তো আমি একদম মশারিটা টানিয়ে দিয়েছি, না হলে মশা কামড়াবে সেজন্য আর কি। তো তো ফ্রেন্ডস, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে, 9:30 মতো বেজে গেছে। তো আজকে আর সেরকম কিছু করব না, যা করার সব আগামীকাল আবার করব, কারণ এখন প্রচুর কাজ আছে। এই মাটিগুলোকে ঠিকঠাক করতে হবে, বারান্দাটা পরিষ্কার করতে হবে, লেপতে হবে মাটি দিয়ে, তারপর মাটিগুলোকে আগে ভালো করে মানে দুর্মুচ করতে হবে, বসাতে হবে ঠিকঠাক করে, তারপর তো এখনও অনেক কাজ আছে, সেই ঘর বারান্দা এগুলো ঠিকঠাক করতে হবে। তো আজকে তো আর সেরকম কিছু করা হয়নি, তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য টাটা, গুড নাইট।